সুর নামে একজন দৈত্য, সে আবার দেবতাদের হত্যা করার জন্য খুব প্রচেষ্টা করে। তখন দেবতারা আবার মা দুর্গার আহ্বান করে, মা দুর্গা তখন কুমারী রূপে আবার আবির্ভূত হয়ে এই কুলাসুরকে বধ করে। সেখান থেকে এই মর্তলোকের সমস্ত মানুষ, তার ভক্তরা এই কুমারী দেবীর পূজা অর্চনা করে, এবং এই কুমারী দেবীর পূজা অর্চনা করলে মানুষের সর্ববিধ মঙ্গল হয়, এই জন্য তার ভক্তরা এই কুমারী পূজা করে থাকে। আসলে জানতাম যে কুমারী পূজা নামে একটা পূজা আছে বাংলাদেশ সহ এবং বিভিন্ন রাষ্ট্রে, যেমন ইন্ডিয়াতে পূজাটা হয়। পূজাটা আমাদের বাংলাদেশে হয়, তবে আমরা কোনোদিন এটা দেখতে পারিনি। আজই আমরা প্রথম দেখলাম যে কুমারী পূজা নামে একটা পূজা হয় এবং সেটা বাস্তবে দেখলাম। কুমারী পূজা হয় কিন্তু আগে কখনো দেখিনি, আজকে দেখে ভালো লাগছে। রাজস্থানে কখনো কুমারী পূজা দেখিনি, এই এই প্রথম দেখলাম, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে আমার এই পূজাটা দেখে। কুমারী পূজাটার নাম হচ্ছে কুমারী পূজা।